আজকাল যুবকদের মধ্যে সবচাইতে বড় রোগের নাম হচ্ছে ভাল লাগে না রোগ। আজকে আমার মন ভালো নেই, কি আসনা নাই? এই ভাল লাগে না রোগের ওষুধ দিয়ে দিয়েছে কে? শোনো যুবক ভাইরা, এই যে মেয়েরা আছে না, এরা একটু বেশি আবেগী হয়, কথায় কথায় কান্নাকাটি করে। কিরে বোন কেমন আছিস বলে ভালো নাই, কেন যে ভালো নাই তাও ভালো নাই লে, ও নিজেও জানে যে আমি কেন ভালো নাই, এরকম লোক আসনা নাই। আচ্ছা আজকে ভাল লাগান রোগের ঔষধ দিয়ে যাবো, শুনবেন তো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। যদি আপনাকে ভাল লাগে না রোগে ধরে কি করতে পারেন, কি সাজেশন নিতে পারেন আগে শোনেন। যখনই দেখবেন যে ভাল লাগে না রোগে ধরছে, ফার্স্টলি ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ, আর ইউ কানেক্টেড উইথ সালাহ, আর ইউ কানেক্টেড উইথ কোরআন, আর ইউ কানেক্টেড উইথ ইউর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ভাল লাগে না রোগে ধরছে, কিছুই ভাল লাগে না রে ভাই, টাকাও ভাল লাগে না, বউ ভাল লাগে না, তো ভাল লাগে না রোগে যখন ধরবে, আগে ভাববেন যে অ্যাজ এ মুসলিম, মুসলিম হিসেবে যেখানে আমার থাকা দরকার আমি কি সেই জায়গায় আছি? মুসলিম হিসেবে আজান হলে থাকা দরকার আমার মসজিদে, আর আমি এলাকার মোড়ে খেলছি পাবজি ফ্রি ফায়ার। তো আমি দুঃখ পাবো না তো দুঃখ কে পাবে ভাই? ফজরের নামাজের আজান হচ্ছে, অ্যাজ এ ইয়াং ম্যান, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন আমার উচিত ঠান্ডা পানি দিয়ে উজু করে হলো মসজিদে আল্লাহ দরবারে হাজিরা দেওয়া। আমি ঘুমিয়ে আছি, সো হাউ ডু ইউ নট এক্সপেক্ট দ্য স্যাডনেস দ্যাট ইউ আর ফিলিং ম্যান? যে আল্লাহর হুকুমকে অমান্য করে তার মতো ভাল লাগার রোগ তো আর কাউরে ধরবে না, ঠিক না বলে? তোমার এই রোগে ধরবে ভাই। এজন্য আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনি সঠিক জায়গায় আছেন কিনা, যদি না থাকেন সঠিক জায়গায় আসবেন, আপনার হৃদয়কে প্রশান্ত করে দিবে কে? এক নম্বর নিজেকে প্রশ্ন করবেন। দুই নাম্বার, যদি ভাল লাগে না রোগে আপনার ধরে, কোনো টেনশন করবেন না, সুন্দর করে উজু করে তাহাজ্জুদের যায় নামাজ দাঁড়াবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি না আমার স্রষ্টা, তুমি না আমার মালিক, তুমি না সব জানো, আল্লাহ তুমি আমার দুঃখ কষ্ট হালকা করে দাও, মনটাকে ভালো করে দাও। যদি বলতে পারেন মন থেকে, আল্লাহ বলছে তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোর মনকে ভালো করতে দেরি হবে না। এই জন্য মন খারাপ হলে তাহাজ্জুদের যায় নামাজ দাঁড়াবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর যদি খুব বেশি ভাল লাগে না রোগে ধরে, কোনো কথা হবে না, সুন্দর করে বাসায় যাবেন অজু করে, কোরআন শরীফ পড়তে পারেন কিংবা না পারেন, অন্তত কোরআনটা ধরে এমন করে বুকের সঙ্গে লাগায় বসে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। এই কোরআন যখন বুকে লাগায় ধরে রাখবেন, আল্লাহর কসম করে বলতে পারি এতটা প্রশান্তি আপনি পাবেন যে প্রশান্তি দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। কোরআনটা ধরে একদম সিনার সঙ্গে লাগায় চুপচাপ বসে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুবকদেরকে এই ভাল লাগে না রোগ থেকে হেফাজত করো, পড়না আমিন। বিশেষ করে এই মেয়েদের রোগটা বেশি, আল্লাহ মেয়েদেরকেও হেফাজত করো, পড়না আমিন। তাহলে প্রত্যেকটা ডিপ্রেশনের ওষুধ আল্লাহ কোরআনে দিয়েছে কি দেন নাই?